লার্নিং অ্যান্ড আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। আমি সম্প্রতি একটি অনলাইন রিপোর্টে দেখেছি যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে কোনো জায়গায় হোক অনেক মানুষ কিন্তু এখন জবলেস হচ্ছে, তার মানে জব হারা হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট তারা কিন্তু বিভিন্ন ধরনের ফ্রাস্ট্রেশনে ভুগছে, অনেকে কিন্তু সুইসাইডের পর্যায়ে চলে যাচ্ছে। সুতরাং আপনি এই প্যান্ডামিক সিচুয়েশান বা ব্যাড সিচুয়েশানে ঘরে বসে যদি সত্যি আর্নিং জেনারেট করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে। কারণ আপনি এই ভিডিওটি দেখার পরে ঘরে বসে খুব সহজে টাইপিং করে অফলাইনে হোক অথবা অনলাইনে হোক খুব সহজেই আর্নিং জেনারেট করতে পারবেন। এবং এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট, এই ট্রাস্টেড ওয়েবসাইট সম্পর্কে নতুন করে আমার কিছু বলার নেই। জাস্ট আমি যদি সিমিলার ওয়েবে ক্লিক করি তাহলে অবশ্যই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটির স্ট্যাটিস্টিক্স, এই ওয়েবসাইটটির নাম হচ্ছে hircine.com। এটি দীর্ঘদিন ধরে মার্কেট প্লেসে রয়েছে এবং অনেকগুলো কাজের অফার এখানে রয়েছে। আশা করি আপনি স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখার পরে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন এবং ঘরে বসে যে কোনো টাইপিং জব হোক অথবা অন্য কোনো কাজ হোক এখান থেকে করে নিতে পারেন। এখানে আসার পরে প্রথমত আপনি যদি সিমিলার ওয়েবের মাধ্যমে এটির স্ট্যাটিস্টিক্স শো করি তাহলে আপনি এখানে গ্লোবাল র্যাঙ্ক এবং কান্ট্রি র্যাঙ্ক দেখতে পাচ্ছেন এবং ক্যাটাগরি র্যাঙ্ক দেখতে পাচ্ছেন। এবং আপনি যদি একটু স্ক্রলিং ডাউন করে চলে যান তাহলে অবশ্যই এখানে আপনি বিস্তারিত এখান থেকে সব কিছু জানতে পারবেন। সুতরাং আমার নতুন করে কিছু প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। আশা করি এই স্ট্যাটিস্টিক্সটি দেখার পরে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট। সুতরাং ঘরে বসে যারা টাইপিং জব করতে চান অথবা ট্রাস্টেড ওয়েবসাইট করছেন, আমি মনে করি এই ওয়েবসাইটটি হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট জাস্ট অনলি ফর ইউ। সুতরাং আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে এই ধরনের অ্যামেজিং এবং লেটেস্ট ইনফরমেটিভ আর্নিং এবং লার্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। এবং এখানে অনেকগুলো আর্নিং রিলেটেড ভিডিও রয়েছে, আশা করি কোনো না কোনো ভিডিও আপনার ভালো লাগবে। যেহেতু প্রায় 650+ এর উপর ভিডিও আপলোড দেওয়া হয়েছে সুতরাং কোনো না কোনো ভিডিও আপনাকে আকৃষ্ট করবে এবং যেটির মাধ্যমে আপনি আপনার ইনকামের রাস্তা তৈরি করে নিতে পারবেন। সো বকবক অনেক করেছি, মূল আলোচনায় চলে আসা যাক। অলরাইট বন্ধুরা, আমি চলে এসেছি hircine.com এর মধ্যে। এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট, আমি শুরুতে একটি প্রমাণ দিয়েছি এবং আরেকটি প্রমাণ দিচ্ছি যে এটির প্রজেক্ট রেঞ্জ হচ্ছে এত এবং অনলাইন ওয়ার্কার্স হচ্ছে এত এবং ক্লায়েন্ট হচ্ছে এত এবং গ্লোবাল অ্যাওয়ার্ডস হচ্ছে 83। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে আসলে এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং এটির সব কিছু এ টু জেড আমি অনেক রিসার্চ করে আপনাদের সামনে বিস্তারিত শেয়ার করছি। সুতরাং আপনি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। প্রথমত আপনি স্থির করবেন এখানে কী কী কাজ করতে পারবেন সেটি আমি একটু দেখাচ্ছি। সো এখানে টাইপিং জব করতে পারবেন এবং পেইড সার্ভে করতে পারবেন এবং প্রুফ রিডিং জবগুলো এখানে করতে পারবেন। সুতরাং আরও কিছু কাজের অফার রয়েছে, স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবং এখানে প্রত্যেকটি টাইপিংয়ের অ্যাগেনস্টে আপনি $4-6 পর্যন্ত আর্নিং জেনারেট করতে পারবেন প্রত্যেকটি পেজের জন্য। সুতরাং আপনি অবশ্যই এই ওয়েবসাইটটিতে কাজ করবেন। এই ওয়েবসাইটটিতে কাজ করার পূর্বে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে, অর্থাৎ কোন কোন সাইটে আপনি কাজ করবেন। আপনি যদি কারেন্ট ওপেনিং এর মধ্যে ক্লিক করেন তাহলে অবশ্যই এই ওয়েবসাইটের বিস্তারিত কী কী কাজের ডিটেলস অফার রয়েছে সেটি আপনি দেখতে পাবেন। এখানে রয়েছে টাইপিং জব প্রায় আর্ন $4-6 পার পেজ। আপনি যদি প্রত্যেকটি পেজ আপনি টাইপিং করে দিতে পারেন তাহলে অবশ্যই $4-6 আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। এবং অনলাইন এবং অফলাইন দুটো কাজের এখানে অফার রয়েছে এবং এমএস ওয়ার্ডে আপনাকে করতে হবে। সুতরাং এমএস ওয়ার্ডের টাইপিং জব এটা অত্যন্ত পান্দাবাতের মতো সোজা এবং আপনি যদি মোটামুটি টাইপিং করতে পারেন তাহলে আপনাকে আমি এনসিওরিটি দিচ্ছি নিশ্চিত আপনি ওয়েবসাইটটির মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন। আমি আপনাকে একটি সিম্পল হিসেব দেখিয়ে দেই। ধরুন আপনি ক্যালকুলেটারে হিসেব করেছেন যে এখানে লেখা রয়েছে $4-6 পার পেজ, তাহলে আপনি যদি $4 বাংলাদেশি টাকা 85 তাহলে কত হয় দেখুন, প্রায় $340 আপনি প্রত্যেকটি পেজের এগেনস্টে পাচ্ছেন। এটা কি অ্যামেজিং নয়? অবশ্যই আমি মনে করি অ্যামেজিং যারা মোটামুটি টাইপিং জব করছেন তাদের জন্য। ধরুন আপনি প্রত্যেকটা পেজের জন্য $340 করে পেলেন, যদি আমি 10 পেজ ধরি তাহলে টোটাল কত টাকা হয় দেখুন তো, অর্থাৎ $3,700। তাহলে আপনি এক বসার মধ্যেও কিন্তু 10 পেজ টাইপিং করে ফেলতে পারবেন। সুতরাং সহজ হিসেবে বলা যায় যে আপনি প্রতিদিন যদি টার্গেট করেন যে আপনি 10 পেজ নয় আপনি পার 5 পেজ অবশ্যই টাইপিং করবেন, অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে আপনি 5 দিনের মধ্যে আপনি আমাকে এই 50 পেজ
টাইপিং করে দিতে হবে। সুতরাং আপনি যদি প্রজেক্ট বেস কাজ করেন তাহলে অবশ্যই আপনি হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন, একটি সিম্পল জব। সুতরাং এখানে আরও যদি আপনি চান প্রুফরিডিং এর কাজ করতে পারেন, পেড সার্ভে করতে পারেন, অথবা গ্রাফিক ডিজাইন জব করতে পারেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন জব করতে পারেন, স্প্রেডশিট এন্ট্রি জব করতে পারেন। গত কিছুদিন আগে আমি স্প্রেডশিট এন্ট্রি জবের উপরে আমার ইংলিশ চ্যানেল মেক মানি অনলাইনের মধ্যে যেটি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই মেক মানি অনলাইনের মধ্যে আমি একটি ভিডিও পাবলিশ করেছি যেটি কিনা সম্পূর্ণ স্প্রেডশিটের উপরে। আশা করি সেটিতে কীভাবে কাজ করতে হয় সেটিও দেখে আসবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টাইপিং জব কীভাবে করতে হয় অফলাইনে এবং অনলাইনে। সুতরাং প্রথমত যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে, আপনি যদি টাইপিং জব করতে চান তাহলে আপনাকে এই আইকনে ক্লিক করতে হবে। আইকনে ক্লিক করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পরে সমস্ত ইনস্ট্রাকশনগুলো আপনাকে একটু পড়তে হবে, জাস্ট সিম্পল একটি ইংলিশ দিয়েছে, আপনি অবশ্যই এইগুলো পড়বেন। সো এখানে অনলাইনে যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনি এক্সপ্লোর নাও ক্লিক করবেন, আর যদি আপনি অফলাইনে করতে চান তাহলে অবশ্যই আপনি এক্সপ্লোর নাও ক্লিক করবেন। জাস্ট আপনাকে কিন্তু বিষয়গুলো একটু পড়তে হবে। ধরুন আপনি অফলাইন টাইপিং জব করতে চাচ্ছেন, সুতরাং আপনি এক্সপ্লোর নাও ক্লিক করবেন। এক্সপ্লোর নাও ক্লিক করার পরে নেক্সট পেজে চলে যাবেন। এখানে আসার পর প্রথমত আপনি সিম্পল একটি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ইনস্ট্রাকশনগুলো আপনি একটু পড়ে নেবেন এবং সহজ হিসেবে, এবং এখানে স্কিলস অ্যান্ড রিকোয়ারমেন্ট আপনার কী কী প্রয়োজন হবে এই রিকোয়ারমেন্টগুলো আপনি একটু পড়ে নেবেন। আশা করি যেহেতু টাইপিং করবেন সুতরাং আপনাকে এই বিষয়গুলো অবশ্যই মেনে চলতে হবে। এরপরে তাদের পেমেন্ট অত্যন্ত ফ্লেক্সিবল এবং আওয়ারও ফ্লেক্সিবল, আপনি যে কোনো সময় আপনার ফ্লেক্সিবল টাইমে কাজগুলো করতে পারবেন। সুতরাং আপনি এই অ্যাপ্লাই অ্যান্ড অফিসিয়াল টাইপিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি আপনি একটু স্ক্রলিং করে চলে আসবেন। স্ক্রলিং করে চলে আসার পরে এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, রিভিউ দ্য হায়ারিং প্রসেস, সাবমিট জব অ্যাপ্লিকেশন, তারপর কমপ্লিট স্যাম্পল প্রজেক্ট। অর্থাৎ এই তিনটি অপশন আপনি ফিল আপ করার পরে আপনি এখানে কাজের জন্য অবশ্যই অ্যাপ্লিকেবল হবেন, তার মানে আপনি এখান থেকে কাজ পাবেন। সুতরাং আপনি স্টেপ নাম্বার ওয়ান যেটি দেওয়া আছে, রিভিউ দ্য হায়ারিং প্রসেস, এটিতে আপনি আসবেন। এখানে আসার পরে প্রথমত এখানে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে আপনি সেগুলো পড়বেন। পড়ার পরে দেন এই যে এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিশন রুলস ফর্মে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে চলে গিয়ে সেটি অবশ্যই একটু পড়ে নেবেন। পড়ার পরে দেন আপনি এই অ্যাপ্লাই নাও, অর্থাৎ এই পেজে এইখানে ক্লিক করার পরে আপনি এই পেজে চলে যাবেন। এই পেজে আসার পরে সেটি পড়বেন। পড়ার পরে আপনি অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের পেজ উপস্থিত হবে। এই পেজে আসার পরে অর্থাৎ আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন। প্রয়োজনীয় ইনফরমেশনগুলো প্রোভাইড করার পর আপনি অবশ্যই সেটি সাবমিট করবেন। সুতরাং আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশনটা কীভাবে ফিল আপ করবেন। প্রথমত আপনাকে এখানে ইউজার নেম দিতে হবে এবং ফার্স্ট নেম দিতে হবে। সো আমি ইউজার নেম দিচ্ছি এরপর আমার লাস্ট নেম দিয়েছি। এরপর আপনি এজ দিবেন, এজ এখান থেকে আপনার অ্যাকুরেট এজটা দিবেন। এরপর আপনি আপনার একটি ইমেল অ্যাড্রেস দিবেন, ভ্যালিড ইমেল অ্যাড্রেস, যেটিতে আপনি সবসময় এঙ্গেজড থাকেন অথবা আপনি সবসময় ইউজ করেন সেটি। এরপর আপনি একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এরপর একটি মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারটা যদি আপনার বাংলাদেশি হয় তাহলে অবশ্যই +88 একটি এক্সট্রা এক্সটেনশান অ্যাড করতে হবে সামনে। এরপর আপনি মোবাইল 01 থেকে বাকিটুকু দিবেন। এরপর আপনি মেল সিলেক্ট করবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এরপরে আপনি এখান থেকে নোটিশ পিরিয়ড আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি দ্রুত কাজটি পেতে চান তাহলে অবশ্যই ইমিডিয়েটলি সিলেক্ট করবেন। এরপর পজিশন সিলেক্ট করবেন, অনলাইন অফলাইন টাইপিং জব। তারপর আপনি দেশ সিলেক্ট করবেন, এখানে অনেকগুলো দেশ রয়েছে। এরপর আপনি স্ট্যাটাস সিলেক্ট করবেন, অবশ্যই ফ্রিল্যান্সার। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে শর্ট একটি বায়ু দেওয়া রয়েছে, আমি সেটি ফিল আপ করেছি। আই এম কলিং, আই এম টু ওয়াল এক্সেল, আমি আই উড লাইক টু অ্যাপ্লাই ফর অফলাইন টাইপিং জব ফ্রিল্যান্সার অ্যান্ড এগালি টু বি অ্যাকসেপ্টেড অ্যাজ কুইক অ্যাজ পসিবল। অর্থাৎ এই লাস্টে আমি একটি লাইন অ্যাড করেছি, এটির মাধ্যমে আপনার কাজ পাওয়ার বা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এরপর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনার মেইলে একটি মেইল আসবে, সুতরাং আপনি অবশ্যই সেই মেইলটি পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। সেটি যদি অ্যাপ্রুভাল হয়ে যায় অবশ্যই অলরাইট, আমার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। সুতরাং
আপনি অ্যাকাউন্ট সাবমিট করার পূর্বে অবশ্যই তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে হাই আই এম কলিম আই উড লাইক টু এটি আমি আমার প্রোফাইলে সাজিয়েছি এবং ইউর প্রোফাইল ইজ লুকিং এ লিটল এম্পটি হোয়াই নট অ্যাড সাম ইনফরমেশনস সো এখানে আরও কিছু ইনফরমেশান আমাকে অ্যাড করতে বলেছে। সুতরাং ইনফরমেশানগুলো যদি আপনার এভাবে অ্যাড করতে বলে তাহলে অবশ্যই আপনি নেক্সট ইনফরমেশানগুলো অ্যাড করবেন। সুতরাং আপনার সুবিধার জন্য এখানে আপনাকে একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। এই পিকচারটি আমি অ্যাড করে নিয়েছি অবশ্যই আমার ফটোশপ ইউজ করে। ফটোশপের মধ্যে এই পিকচারটির সাইজ হচ্ছে 190x190, তার মানে ওয়েট এবং হাইট 190x190। আপনি যদি মোবাইলে সেটি করতে চান তাহলে করতে পারেন, আর যদি ফটোশপে কাজ জানেন তাহলে অবশ্যই এই পিকচারটি আপনার নিজের পিকচারটি 190x190 করে নেবেন। সুতরাং আমি সেটি অ্যাড করে নিচ্ছি। সুতরাং অ্যাপ্লাইয়ে ক্লিক করবো, অ্যাপ্লাইয়ে ক্লিক করার পরে প্রসেসিং হচ্ছে। দ্যাটস ইট, এই যে আমার পিকচারটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সো আশা করি আপনি এই কাজটুকু করে নিতে পারলে আপনাকে অবশ্যই এখান থেকে অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনি এখান থেকে কাজ শুরু করতে পারেন এবং আপনি চাইলে পরবর্তীতে সেটি এডিট করতে পারেন। এডিট করার পরে আপনি আপনার প্রোফাইলটাকে আরও সুন্দর সৌন্দর্যময় করে ফেলতে পারেন। সো আপনাকে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনি মিনিমাম যদি কাজ পাওয়ার পরে যদি অ্যাট লিস্ট 10 পেজ টার্গেট করেন তাহলে 10 পেজের অ্যাগেনেস্টে আপনি ডেলি কিন্তু 3,400 টাকা করে অফলাইনে জব করে, তার মানে টাইপিং জব করে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন অনায়াসেই। সো এক কথায় বলা যায় যারা কোনো ট্রাস্টেড ওয়েবসাইট পাচ্ছেন না অফলাইনে টাইপিং করার অথবা অনলাইনে টাইপিং করার, আমি আপনাকে অনুরোধ জানাবো hircine.com হতে পারে আপনার স্বপ্ন পূরণের একটি নতুন সিঁড়ি বা নতুন দিগন্ত। সুতরাং ঘরে বসে না থেকে হতাশাগ্রস্ত না হয়ে আপনি এই ওয়েবসাইটটিতে কাজ করুন, আশা করি আপনি বেনিফিটেড হবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।